আমি আজকে রুই মাছ ভাপা রান্না দেখাচ্ছি আপনাদের কাছে। আপনারা ইলিশ মাছ ভাপা খেয়েছেন, এবার রুই মাছ ভাপাটা আপনারা দেখুন। লবণ 1 চামচ দিয়ে মাখলাম, এবারে আমি এতে একটু হলুদ দেব। হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। নিয়ে এই কাঁচা মাছটাকে জিরে আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে সেটা মিক্সড করে মাখবো। এর মধ্যে তেল দেবো, খানিক সর্ষের তেল দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো ছেড়ে দিতে হবে। মশলাগুলো সব একসাথে মিশিয়ে দিতে হবে একবারে। উল্টে মাছগুলো উল্টে দিতে হবে, দেখতে হবে মাছগুলো সব মশলাগুলো গায়ে লেগেছে কিনা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আপনি জল দেবেন। দেওয়ার পরে সর্ষে বাটা তার মধ্যে অ্যাড করতে হবে। স্বাদ মতো চিনি দিতে হবে, যেহেতু মাছে আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প একটু ঝোলের মধ্যে দিলাম লবণ। মাছটা ফুটে উঠলে একটু গামাখা হলে মাছটাকে কাঁচা তেল দিয়ে নামিয়ে দিতে হবে। মাছটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু সেহেতু একটুখানি সর্ষের তেল এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে হবে খানিকটা, দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে, চাইলে আপনারা না বলার আগে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারেন। রুই মাছ ভাপা তৈরি হয়ে গেল। আপনারা না আমার আগে পারলে একটু ধনে পাতা দিয়ে দেবেন, তাহলে আরো ভালো লাগবে খেতে। এই খাবারটা করে আপনারা দেখবেন যে কেমন লাগে, আমাকে জানাবেন।